হ্যালো বন্ধুরা, আমরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন লকডাউন চলছে, সমস্ত কিছু দোকানপাট বন্ধ, মিষ্টির দোকানপাট, তো সেক্ষেত্রে বাড়িতেই আপনারা কীভাবে মিষ্টি তৈরি করতে পারবেন সুস্বাদু, সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। এখানে দিয়েছি 2.5 কাপ গুঁড়ো দুধ। এই 2.5 কাপ গুঁড়ো দুধের মধ্যে দিলাম বেকিং পাউডার 1/2 চা চামচ। এবার 1 কাপ ঘি দিলাম এবং এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরকম দানা দানা আছে, যখন এটা দানা দানা হবে তখন ভাববেন যে এটা হয়ে গেছে। এরপর এখানে 2টো ডিম মিশিয়ে দিই। এবার এটাকে সুন্দর করে ভালোভাবে মাখাতে হবে। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন এটা কিরকম একটা হয়ে গেছে, আঠালো ভাব হয়ে গেছে। এবং এই আঠালো ভাবটা দূর করতে এটা 5 মিনিট না ঢেকে এমনিই রেখে দেবো এটাকে। দেখুন এবার এটা পুরো হয়ে গেছে। এবার হাতে হালকা অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে আপনারা শেপ দিয়ে নেবেন, যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারবেন। আমি এরকম গোল্লা গোল্লা শেপই দিচ্ছি, এটা আবার ফুলে যাবে যখন দুধের মধ্যে দেওয়া হবে, এটা ফুলে যাবে অনেকটা। এইভাবে আমরা করে নেবো আর কিছুটা। এইভাবে সুন্দর করে গোল্লা করে নিতে হবে। দেখুন একটা শেপ করা হয়েছে, গোল শেপ। তো আপনারা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন। এবার বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 500 দুধ নেওয়া হয়েছে, 500 দুধটা ভালো করে জাল দিতে হবে। বুঝে আপনারা দুধের লিটারটা বাড়াবেন, ঠিক আছে? কতটা কি হবে সেই অনুযায়ী আপনারা দুধের লিটার বাড়াবেন। এবার এলাচ দিয়া হলো, স্বাদ মতন চিনি দেবেন, যেহেতু একটু মিষ্টি হবে তো সেই বুঝে আপনারা পরিমাণ মতন যে যেমন মিষ্টি খাবেন ভালো করে নাড়িয়ে দেবেন। যতক্ষণ না দুধটা ফুটছে ততক্ষণ এইভাবে আপনাদেরকে রেখে দিতে হবে, মিডিয়াম আঁচে দেবেন। দেখুন দুধটা ফুটে এসেছে, তো এবার আস্তে আস্তে সব যেগুলো করা ছিল সেগুলো ছেড়ে দেওয়া হবে। ঢাকনাটা এবার খুলে দেখুন, দেখুন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গেছে। এবার দুধটা যখন খিরখির হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলবেন, বেশি নাড়াচাড়া করতে গেলে আবার মিষ্টিগুলো ভেঙে যাবে। হালকা হালকা করে নাড়াবেন।